হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাত্রিকাস কিচেন। আজকে আমি তোমাদেরকে ভোগের একটা অসাধারণ রেসিপি শেয়ার করতে চলেছি। খুব সহজে তোমরা এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। রথের জন্য জগন্নাথ দেবের ভোগ হিসাবে বা অন্যান্য কোনো পুজোর ভোগ হিসাবে তোমরা এটা ব্যবহার করতে পারো। এটা খুব সহজে কিভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে তারই কিছু সহজ টিপ সহ আমি তোমাদের আজকে এই ভিডিওটা শেয়ার করছি। তো পুরোটা দেখতে থাকো আমার সাথে, শুরু করছি ভিডিওটা। লেটস স্টার্ট ইট। আমি এখানে একটা জয়িত্রী, জায়ফল, তিনটে দারচিনি, দুটো ছোটো এলাচ, একটা তেজপাতা নিয়েছি, আর এখানে আমি কাজু বাদাম আর কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম। তো তোমরা যে পরিমাণ চাল নেবে সেই পরিমাণ কাজু বাদাম বা কিশমিশটা একটু বাড়িয়ে নেবে। আমি এখানে 500 গ্রাম চাল নিয়েছি। তো এরপর আমি ভালোভাবে চালটা ধুয়ে নিচ্ছি। চালটা ধোয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবে, চালগুলো এত বেশি হাতে করে এমন করবে না যাতে চালগুলো ভেঙে যায়। তো হালকাভাবে রাফ করে নিয়ে জলটা ফেলে দেবে, আর চালটা ধোয়ার পর জলটা ঝরিয়ে নেবে অবশ্যই। এখানে তোমরা স্ট্রেনার ব্যবহার করতে পারো, অথবা জলটা ভালোভাবে ফেলে দিয়ে জলটা ঝরিয়ে নিতে পারো চালটা ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে। এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিচ্ছি, এর সাথে তোমরা চাইলে ঘিও দিতে পারো। এরপর আমি তেজপাতাটা দিয়ে দারচিনি আর যে কাজু বাদাম কিশমিশটা হালকা ভেজে তুলে নিচ্ছি। আমি পরে ঘিটা অ্যাড করব বলে আমি এখানে ঘি দিইনি। তো এরপর আমি ভাতটা বসিয়ে নেব। তো এখানে জল ঝরানো চালটা আমি দিয়ে দিয়েছি, আর এর সাথে ঘি, আর আমি ফুড কালার হিসেবে হলুদ ফুড কালারটা দিয়ে দিচ্ছি। তোমরা নর্মাল হলুদ ব্যবহার করতে পারো, কিন্তু সেক্ষেত্রে খুব বেশি কালারটা আসবে না। তো এরপর আমি হালকা হাতে করে মাখিয়ে দিচ্ছি যাতে চালগুলো না ভেঙে যায়। যেহেতু চালগুলো ভেজানো চাল, তো ভেঙে যাওয়ার চান্স থাকে, সেই বুঝে তোমরা হালকা হাতে করে নাড়াচাড়া করে নিও। এরপর এখানে 600 গ্রাম মতো আমি জল দেব, যেহেতু আমি এখানে 500 গ্রাম চাল নিয়েছি। তো এরপর যতক্ষণ হবে ততক্ষণভাবে করে নিতে হবে। মোটামুটি 60 মিনিট কি 65 মিনিট মতো লেগেছে। তো এরপর আমি নুন আর চিনি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমি এখানে এর সাথে কিছুটা গোলমরিচ দেব, চিনি আর গোলমরিচ পরিমাণ মতো দিয়েছি। তো তোমরা চাইলে এখানে গোলমরিচটা অ্যাভয়েড করতে পারো। এর সাথে আমি আরও কিছুটা ঘি দিয়েছি ভাতটা হয়ে যাওয়ার পর। আমি কিন্তু এখানে জল ঝরাইনি একদমই, জলটা পরিমাণ মতন দিতে হবে, বেশি জল দিয়ে দিলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো এটা হালকা আমি নাড়াচাড়া করে নিচ্ছি, যে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি যাতে ভালোভাবে মেশানো হয়ে যায়। তো চালে জলটা সেইভাবেই দিতে হবে যাতে পুরো জলটা এর মধ্যে না থাকে। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর তোমরা এটা ভোগ হিসাবে বাড়িতে বানিয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা প্রেস করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর সাথে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।